দেশ জুড়ে চলমান সংকটকে পাশ কাটিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে শ্রীলঙ্কা। নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে রোববার দুপুর 12:30টার দিকে ঢাকায় পৌঁছায় তারা। যদিও এদিন দলের সঙ্গে আসেননি লঙ্কান ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে, বর্তমানে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে ব্যস্ত রয়েছেন তিনি। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছার পর কোভিড পরীক্ষা হওয়ার কথা রয়েছে তাদের। পরীক্ষার ফল নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলনে নামতে পারবেন লঙ্কান ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একদিন অনুশীলন করে আগামী 10 ও 11 মে বিকেএসপিতে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল, যেখানে তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। প্রস্তুতি ম্যাচ শেষে আগামী 13 মে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা। আগামী রোববার থেকে শুরু প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট 23 মে থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। 50% পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পঞ্চম স্থানে শ্রীলঙ্কা, 16.66% পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান 8-এ। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল চট্টগ্রামে রওনা হবে রোববার সন্ধ্যায়। সাউন্ড শেখ শুভ, ক্রিকফ্রেনজি।